ব্যস্ত ঠিকই ধরেছি, সুরাত ঠিকই ধরেছি, তাই ঘরের মধ্যে বললাম, আরে মানুষ যদি ভিতর জানতো আমাদের দাওয়াত দিত না, দিত না, দিত না। আর আল্লাহ তুমি কত মহান যে তুমি ভিতরকে গোপন রাখছো, মানুষকে জানতে দাও না। প্রভু তোমার কাছে আর কি বলবো, প্রভু দাবি একটাই, তুমি মোনাফেক বানাইয়া কবরে নিও না। আমি পায়ে ধরতেছি আপনাদের, আমি হাতে ধরতেছি, আমি কিন্তু পায়ে ধরার জন্য আসছি, ওয়াজ করা নসিহাত করার জন্য নয়। একটু কথা বলতে পারি তাই সুযোগ দেছে, কিন্তু আমি আমাকে বিচার করে দেখেছি, যা সত্য তাই বলছি, মোনাফিকি করছি না। আপনারাও যে মিসকিন, আমিও সেই একই মিসকিন। আমার সাইয়িদি, আমার মুর্শিদি, আমার রহনুমা, আমার রুহানি আব্বা, আমার শেখ মুর্শিদ বলছে, বাবা ওয়াজ যখন করো তোমার ওয়াজ তুমি আগে শুনিও, সে অনুযায়ী তুমি আগে আমল করিও। শ্রোতার কানের সে তোমার কান তোমার মুখের আরো কাছে, অতএব তোমার দায়ী তুমি আগে শুনো। আমার জন্য আপনার দোয়া করবেন নি আজকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমার দিল সাক্ষী দিচ্ছে মাহফিল মনে আল্লাহ কবুল করবেন, আমিন। তো ইংরেজদের মুখে ছিল ব্যবসা আর ভিতরে ছিল ভারতবর্ষ দখল। সত্যি 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 ইতিহাস বলা মাকসাদ না? দেখতে দেখতে চারটা প্রদেশের গভর্নর হয়েই শুরু করলো আধিপত্য, আধিপত্য বিস্তার করে তারা ভারতবর্ষ দখল করে 200 বৎসর রাজত্ব করল। আল্লাহ দেখলেন মুখে এক ভিতরে এক, এদেরকে রাখা যাবে না, এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ শেষ সময় এ ধরাধনে পাঠালেন শেখ মহাদ্দেসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি। ওনার ঘরের চারজন উত্তরসূরি, তার মধ্যে একজন শাহ আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনাকে খোদাই একটা চশমা দান করেছিলেন, খোদাই চশমা, এটা মানুষের চশমা না, যেই চশমাটা পরলে চোখ মিলেও যেরকম দেখা যায়, চোখ বন্ধ করলে আরো পরিষ্কার দেখা যায়। কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়? শুধু এই দুই চোখ না, আরো আছে চোখ। এই চোখের পাওয়ার যে জায়গায় শেষ, ওই চোখের পাওয়ার ওই জায়গায় থেকে শুরু। বাজান কিসের পিছে ঘুরছ, কার পিছে ঘুরতেছ? ওয়াজান কি তালাশ করতেছ? ওয়াজান কার পিছে জীবন দিলা, যৌবন দিলা? দুই দিন পরে কিন্তু গোরা লাঠি দিয়া দূরে দিবে। হ্যাঁ, মানুষের টার্গেট কি? খালি বিল্ডিং আর বিল্ডিং, অথচ জানে না যে ওই ঘরেই মরবো, না মরার ঘর। ওটা কিসের ঘর? মরার ঘর। কিসের পিছে দৌড়াইলা? এমন একটা জিনিস তালাশ করো যদি পাইয়া যাও তুমি মুকুটহীন বাদশাহ।
রসুল বলেন এই চোখ যাদেরকে আল্লাহ দান করেন চশমা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূরের সাহায্যে দেখে। সুবহানাল্লাহ, কর এই জন্য ওলিদের কাছে যখন যাবেন জবান ঠিক রাখবেন, মিথ্যা বলবেন না, হক্কানি আলে ওলামাদের সামনে বেয়াদবি করবেন না, মিথ্যা বলবেন না, কপাল পুড়িয়ে দেবে। জুতা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, জামা ছিঁড়ে গেলে সেলাই করা যায়, কিন্তু কপাল পুড়িয়ে গেলে আর সেলাই করা যায় না। তো উনি দেখলেন এদের মতলব ভালো না, উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, শুরু হচ্ছে একের পর এক সংগ্রাম, তারা পারছে না। গবেষণা করে দেখলো কি করা যায় মুসলমানদেরকে, তারা গবেষণা করে তিনটি উপায় বের করলো মুসলমানদেরকে থামানোর জন্য। এক নম্বর, সব কোরআন জ্বালায়া দাও। আস্তে কইেন, পুলিশে কিন্তু ধরে নিয়ে যাইব। এক নম্বর, আমি ইতিহাস থেকে বলছি, আমার কাছে আছে। দুই নম্বর, মাদ্রাসা খতম করে দাও। তিন নম্বর, এদের ভিতর থেকে জিহাদের তামান্না বের করে দাও। ইতিহাস লেখেন, তিন বৎসরে তারা 300,000 কোরআন শরীফ জ্বালিয়ে দিল, 10,000 মাদ্রাসা বন্ধ করে দিল। আলেমদেরকে কত কষ্ট দিয়ে মারছে, আমি একজনের শুধু কথা বলবো। দিকে দিকে সব যখন শেষ, তখন মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, উনি একটু সাদা মাটা দুর্বল মানুষ, কিন্তু এলেম আমল এখলাস সুন্নাত মোহাব্বত সিনা দিয়ে ভরপুর, একদম সাদা মাটা মানুষ, টুপিটাও ভালো না, সাদা মাটা, একটা রুমাল, আমাদের মতো 10টা জুব্বা না, একটা জুব্বা লুঙ্গি। কোনো জায়গায় গেলে রাস্তায় পানি আসলে উনি এই রুমালটা পরিধান করে লুঙ্গি খুলতেন, ওই পারে গিয়া লুঙ্গি পরিধান করে আবার রুমালটা চিপিয়ে উনি মাথার উপরে নিয়ে শুকাইতেন। আহারে কাসেম নানুতুবি, তোমাদের উসিলায় আজকে আমরা দিন ফেলাম, তোমাদের উসিলায় আজকে আমরা তোমাদের দোকানের সদাই কিনে আজকে আমরা চলি, আমরা এক রাতে মানুষের কাছ থেকে জোর জুলুম করে কত টাকা জোর করে নিচ্ছি, চেয়ে নিচ্ছি, কতভাবে নিচ্ছি, কত ভালো খাচ্ছি, কত ভালো পোশাক পরছি, অথচ তোমাদের একটা পোশাক ছিল। কলিজাটা ছিঁড়ে যায়, আজকে আমাদের আমল আখলাক নষ্ট হওয়ার কারণে, আমাদের দেল আর জবান এক না হওয়ার কারণে মদিনার দিন মদিনায় রওনা দিয়েছে। আমাদের কাছ থেকে আল্লাহ দিন উঠাইয়া নিচ্ছে, আল্লাহ কত অসন্তুষ্ট হইয়া গেছে। বাহিরে আলোচনা চলে না, কয় ঘরে যা, বোঝো ভালো করে বোঝ, কারণ একবার চোখ বন্ধ হয়ে গেলে কিন্তু আর বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি আমার এই মজমা কবুল করে নাও, আল্লাহ তুমি আমার এই মজমা কবুল করে নাও। আমার দরদর ভাই ওরা আসছে, কাজ কাম সব ফেলে রেখে আসছে, আল্লাহ যুবকেরা ইউটিউব ডিলিট করেছে, ফেসবুক ডিলিট করেছে,
আল্লাহ অনেকেই বাল বাচ্চা সব রেখে, বিবি ছেলে সন্তান সব রেখে আল্লাহ ওরা ওনারা এসেছে। আরে রসুল তো নাই, যখন শোনে কোনো আলেম আসবে ভক্তি ভরার দরদ নিয়ে তারা চলে আসে। আল্লাহ তুমি আমার শ্রোতাগুলিকে খালি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ। আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। এই সাদা মাথা একটা মানুষ, উনি চিন্তা করলেন ইংরেজরা তো আমাদের কাছ থেকে দুনিয়া কেড়ে নিয়েছে, নিক তাতে কোনো দুঃখ নাই, কারণ দুনিয়া আমাদের টার্গেট না। দুনিয়াদারি করার জন্য আল্লাহ আমাদের পাঠান নাই, কারণ আল্লাহ তার রাসূল দুনিয়াকে সবচেয়ে বেশি ঘৃণা করেছেন। আল্লাহু আকবার বলেন। পেঁয়াজটা লাগছে কোন জায়গায়, সর্বনাশটা হয়েছে কোন জায়গায়, কেন এত অশান্তি? যে দুনিয়াকে আমরা আঁকড়াইয়া ধরেছি, এই দুনিয়াকে আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়াটা হলো খেলাধুলার ঘর, বলেন কিসের ঘর? আবার বলেন কিসের ঘর? কেন খেলার কথা আল্লাহ বললো? কেন কেন খেলার কথা বলছে? আপনারা জানেন এ দেশে পৃথিবীতে যতগুলি খেলা আছে দুইটা খেলা মানুষের কাছে প্রিয় আমি যতটুকু জানি, একটা হলো ফুটবল আর একটা হলো ক্রিকেট, কথা কয় না রে? একটা হলো ফুটবল আর একটা হলো ক্রিকেট। যারা ফুটবল খেলা দেখেছেন, ছোট্টকালে দেখেছি, এই ফুটবল যখন খেলোয়াড়রা খেলায় দেখবেন এই খেলার মাঠে দুইটা শব্দ বেশি হয়, একটা হলো ইস আর একটা হলো গোল, কথা কয় না? একটা কি ইস আর একটা কি গোল। তার মানে বল যখন ভিতরে না দেখে না ঢুকে সামান্য একটু উপরে বারের উপর দিয়ে যায় তখন কি কয়? আর যখন বলটা বারের ভিতরে ঢোকে এই ইস গোল, ইস গোল, ইস গোল, কইতে কইতে 90 মিনিট শেষ, খেলা যা। ভাইজান এই দুনিয়াটা হলো 3.5 মিনিটের দুনিয়া, বাড়ি বানাও, ঘর বানাও, বিল্ডিং বানাও, মার্কেট বানাও, বিয়ে শাদি এটা সেটা বিভিন্ন কিছু করতে 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 সময় শেষ, হঠাৎ করে কানে শোনা যায় রাস্তার ধারে এক্সিডেন্ট হইয়া পড়িয়া আছে, হঠাৎ করে মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওমকে আর নাই, হঠাৎ করে মাইকে কানে আওয়াজ আসে ওমকে আর দুনিয়ায় নাই। বাদান খেলাধুলার এই জন্য আল্লাহ বলছেন, রব্বে কারিম বুঝাইতে চায় একটা মাঠের মধ্যে দীর্ঘ সময় যেরকম খেলা হয় না, ঠিক তদ্রুপ দুনিয়াদারি করার জন্য তোমাদেরকে পাঠাই নাই, এই দুনিয়াটা ঠিক আমার কাছে হলো খেলাধুলার ঘর। দুনিয়াটা কিসের ঘর? খেলাধুলার ঘর। মনে থাকবে, বলেন দুনিয়া কিসের ঘর? তাহলে কি দুনিয়া আল্লাহর কাছে কোনো উদ্দেশ্য আছে? দুনিয়ায় যদি উদ্দেশ্য হইতো আল্লাহকে খেলাধুলার ঘর বলতো? রসুল আর একটু নিচের কথা বলছেন, কয় আদ দুনিয়া ও জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ আমি তো বলতেছি ঠিকই,
দরদর আল্লাহ আমি মুসাফির, তোমার কুদরতি পায়ে ধরি, আল্লাহ তুমি আমাকে আগে বুঝ দাও। বলেন 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 বলেন।